বরিশাল 3 আসনে সর্বত্র উত্তাপ ছড়াচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। শোভা পাচ্ছে ব্যানার, পোস্টার ও ফেস্টুন। মনোনয়নের জন্য ক্ষমতাসীন দলের প্রার্থীরা প্রচারণা চালালেও এক দফার আন্দোলনে মাঠে রয়েছে বিএনপি। ভোটের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি সহ আরও কয়েকটি দল। বরিশাল প্রতিনিধি নিকুঞ্জবালা পলাশের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। বাবুগঞ্জ ও মুলাদি উপজেলা নিয়ে গঠিত বরিশাল 3 আসনের ভোটার সংখ্যা 2,53,649 জন। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগেভাগেই মাঠে নেমেছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। মুলাদি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম মিঠু, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিক ও মিজানুর রহমান এবং যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান নীলু এই আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। মুলাদির জনপ্রতিনিধি বলেন, বাবুগঞ্জ আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ যে উন্নয়নের স্বার্থে এমন একজন প্রার্থী হোক যে কাজ করতে পারবে। আমি মনে করি আমি কাজ করতে পারবো, আমি কাজের লোক। 1973 ও 79 সালের পর আর জয় না পাওয়া আসনটি এবার পুনরুদ্ধারে মরিয়া আওয়ামী লীগ। আমরা চাই আওয়ামী লীগের একজন আওয়ামী লীগারের হাতে নৌকা তুলে দেব। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ আর ওই আতুর নাঙ্গলের মাধ্যমে যেভাবে মুলাদিতে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে সেই বিএনপি যেন আর প্রতিষ্ঠিত না হয়। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি এবং বর্তমান সরকারের যে উন্নয়নের ধারাবাহিকতা, সে ধারাবাহিকতা আমরা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ সরকার জয়লাভ করবে সে প্রচেষ্টাই আমরা অব্যাহত রেখেছি। এবারও আসনটি ধরে রাখতে চায় জাতীয় পার্টি। মাঠে রয়েছেন বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। 72টি সেন্টারে আমাদের কমিটি আছে, মহিলা পার্টি আছে, যুব সমিতি আছে, ছাত্র সমাজ আছে, তারপরে সৈনিক পার্টি আছে, স্বেচ্ছাসেবক পার্টি, এই সমস্ত কমিটি আমাদের প্রতিটা ওয়ার্ড আছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পাশাপাশি ভোটের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও ইসলামী আন্দোলন। নির্বাচন যদি অবাধ হয় তাহলে আমার সাথেই প্রতিদ্বন্দ্বিতা হবে যার সাথে হোক, এবং আমি আশাবাদী আমি নির্বাচিত হব। এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি রয়েছে নিরপেক্ষ সরকারের আশায়। সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, তখনই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব। যে সরকারের অধীনে নির্বাচন হোক, সুষ্ঠু ভোটের দাবি ভোটারদের। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং আমি সেন্টারে গিয়ে যাতে না দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে। সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারি, সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, এই আমি প্রত্যাশা করি। সুষ্ঠু নিরপেক্ষ ভোট হোক এবং আমি একজন ভোটার হিসেবে যেন ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করতে পারি। সাধারণ মানুষ আমরা চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন দেউক এবং নিরপেক্ষ একটা নির্বাচন হোক। বরিশাল 3 আসন থেকে বিএনপি ও জাতীয় পার্টি 4 বার করে, আওয়ামী লীগ 2 বার এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জয় পেয়েছে 1 বার। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।